أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এত মানুষ একটু মহব্বতে দরুদ পড়ুন। এটা পবিত্র জমিন, এ জমিনে আপনাদের দাদুরা খালি পায়ে হাঁটতেন, খারাপ নেবেন না, হাকিকা আপনাদেরই দাদুরা এই জমিনে জুতো পরতেন না, খালি পায়ে হাঁটতেন। কেন? এ জমিনে যেমন মুগাদ্দের জামান আছে, এ জমিনে বহু শহীদান আছে। এ জমিনের ইতিহাস আজকের নয়, হাজার বছর কম বেশি। জায়গা না পেয়ে বেরাম চায়, ঠিক আছে, কিন্তু আমি বলবো কি করে হয়। এই তোমরা একটু আড়াল করুন, মানুষগুলোকে দেখতে দাও, আলোচনা হবে না। এই যে পবিত্র জমিন, এই জমিনে এত গুরুত্ব, আজকে সেই জমিনে বসে আমরা দরুদ পড়ছি। আল্লাহ রসুল বলছেন, কায়ামতের দিনে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, কিন্তু আমি রসুল বলছি, বাবা সাহাবারা ওই দিন দুনিয়ায় যারা মহব্বতের সঙ্গে আমার উপরে আদবে তাজিমে দরুদ পড়ত, অবশ্যই তারা আমার কাছের হবে, আমি রসুলও তাদের হব। জেনে বলো, এই জমিনে এসে আপনার দাদুরা আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, দিদারও পেয়েছে, এরকম বহু নজির আছে। কবর তো খোরা শরিয়া সম্মত নয়, বিশেষ উজরাত ছাড়া, কারণ ছাড়া, কিন্তু আল্লাহর মর্জি অনেক দেখা গেছে। এই জমিনে আসা মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর পরও কোনো কারণে কবর ধসে গেছে, তার কবরে লাশ তো টাটকা,
ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরই দাদুদের পর্দাদুদের সেই জমিনে এসেছি, জীবনের সমস্ত পাপের বুঝা তওবা ইস্তেগফার করে দোয়া নিয়ে পবিত্র মনে এই জমিন থেকে মাফ করিয়ে নিয়ে যাব। বিশ্বে অনেক দরবার আছে, প্রত্যেকটা দরবার হক দরবারকে শ্রদ্ধা জানাই। বাংলাতেও অনেক ছোটখাটো দরবার আছে, প্রত্যেকটা হক দরবারকে সম্মান জানাই। কিন্তু 200 থেকে 250 বছরের ইতিহাসে আমার আবু বকর সিদ্দিকের মতো কেউ আসে নে এটাই প্রমাণ হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। কেন আব্বাস সিদ্দিকী একা আবু বকরের মুরিদ নয়, আব্বাস সিদ্দিকী একা আবু বকরের আওলাদ নয়, এই বাংলা লক্ষ কোটি মানুষ যারাই আবু বকর সিদ্দিককে দিল ও মুখ থেকে মানে তারাই আবু বকরের রুহানি সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমার শরীরে খুন আছে, তাই আমি রক্তের সন্তান, আটির সন্তান, আপনারা কিন্তু কলমের সন্তান। এই পবিত্র জমিন এটা আমাদের সবার, এখানে আমাদের সবাইকে আনন্দ লাগে, এখানে কেউ বকলেও আমাদের ব্যথা লাগে না, এখানে কেউ যদি তাড়িয়েও দেয় সরো এখান থেকে তাও ব্যথা লাগে না। এই দরবারের পরিবারের ছেলেরা আমাদেরকে যাই বলো কষ্ট লাগে না, একটাই কারণ আমি তো তাকে দেখে আসি না, আমি এসেছি আমার শেখ, আমার মুর্শিদ, আমার ইমাম, আমার রহবার উলিল আমর শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতের আকীদা আমার রসুল পাশাল্লাম রুহানি হালতের তসবিফ আনেন। এই জমিনে বহুত বার দয়ানবী এসেছেন, বিভিন্ন জায়গায় এসেছেন, সেই পবিত্র জমিন যেখানে যাকে নিয়ে আমরা গর্বিত। খোদ আমি আব্বাস সিদ্দিকী হাজারো মজমুয়ার মধ্যে, হাজারো মানুষের মধ্যে রেকর্ড হয়ে রয়ে যাচ্ছে, আমিও খোদ নিজে এই বিশ্বাসের বিশ্বাসী হয়ে আছি, কিয়ামতের দিন আমার আবু বকর তো আছে ইনশাল্লাহ, কাজে লাগবে, বেকার হবে না, এটাই আমার ঈমান। কেন আমার শায়খের শের মুবারকে খোদ আকায়েদ আলম মাদানী তাজেদার আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি হালতে আহলে সুন্নতের জামাতে তাজ পাগড়ি পরিয়ে বলেছিলেন সওয়ানে উমরি প্রমাণ আবু বকর খোদার ইস জমানে কে লিয়ে আপকো পরি জামাত কা ইমাম চুনা হ্যায় বলিয়ে যার কাছে এলমে জাহিরিও আছে, এলমে বাতিনিও আছে, এলমে লাদুন্নি আছে, যাকে খোদ রসুল ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দিদ বড় জামাত আহলে সুন্নতের জামাতের ইমাম হাস্তি বলে তিনি খোদ ঘোষণা দিয়েছে, জোরে বলুন মাদানীপুরে শুয়ে আছে পিয়ারডাঙ্গায় হযরতে আব্দুল মাহবুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি নাও সওয়ানে উমরি কিতাবের মধ্যে লিখছে। আব্দুল দাইয়ান হযরতে ফারুক আব্দুল দাইয়ান ফারুকী হুজুর রয়েছেন এখানে, চারিদিকে দাদা হুজুর পি রহমাতুল্লাহ আলাইহি খলিফা রয়েছে। অ্যাকচুয়ালি সময় কম বলে আমি আর কোনো দিকে যাচ্ছি না, একটু এই কথাই বলছি, দেখবেন আবার কেউ বলবে কি জানি না এগুলো কি কোরআন হাদিস বলছে, হাই 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 ভারী কোরআন চিনেছে, মুখ ভর্তি দাঁড়ি বড় জুব্বা পিরহালিয়ে জাকাত খাবার লোকের অভাব নেই আছে না না, কিন্তু জিনার কথা বলছি, এই সমাজকে জাকাত দেওয়া শিখিয়েছে তিনি, অতএব তিনাকে চিনলে বিশাক তিনি কোরআন অনুযায়ী চলেছে আমাদের কোরআন জানতে বড় সহজ হয়ে যাবে, কেন তিনি কোরআনের বেখেলাফ চলেন, যা হার হবে
মানুষকে দেখতে দাও। হ্যাঁ শুনিয়ে দাও, মানুষকে দেখতে দাও। ওনারা কখন যে কষ্ট করে বোঝা যায় তুমি একটু দান করলে হবে, আমি আর হজ হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ভেতরে একটু। ভাই তোমরা বেশি হুড়োহুড়ি লাফালাফি করো না, তোমরা যত বেশি আমাকে নিয়ে আনন্দ করবে, ভাইজান ভাইজান করবে, বাবাজি বাবাজি করবে, মনে রাখবে তত আমার দুশ্মন কিন্তু আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সমস্যা অন্য জায়গায়, যত মানুষ আমায় ভালোবাসছে তত কারো কষ্ট হচ্ছে, খুব সমস্যা। ভাই আল্লাহর রাস্তায় যারা যাতায়াত জায়গা পাননি, আস্তে আস্তে কী বলবো, আমি বলতেও পারছি না যে বেরিয়ে যান, সেটাও তো বলতে পারছি না, ওটাও আদবের খেলাফ হবে। মানুষ জান্নাত আজকে আফসোস, এটাই গর্বের ব্যাপার, এটাই খুশির ব্যাপার। এই বাংলায় বহুত মাহফিল হতো, এই বাংলায় বহুত জলসা হতো, এই বাংলায় অনেক অজ মাহফিল হয়, কিন্তু এইভাবে মাহফিলে ঢুকার জন্য যুবকরা মারপিট কখনো করে না, ওটা এখন দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের পরের প্রজন্মের ভালো মেসেজ দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আগের সময় তো, আগেকার সময় তো মাহফিল হলে যুবকরা মেলায় মেলায় ঘুরত, এখন গ্রামগঞ্জে যেখানি হয় মাহফিলে গেলেই দেখেছি মাহফিলে ঢুকার জন্য একটা ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। হোক 100 বার করো, তোমার রেসারেসি জান্নাতে ঢুকার জন্য, দুনিয়ায় জান্নাতে ঢুকার জন্য এত আগ্রহ দিচ্ছ, দুনিয়ায় আমাদের তৈরি করেছি, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, মাহফিল বানিয়েছি আমরা, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, হয়তো জায়গা ছোট হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে সবাইকে যে ঢুকিয়ে দেয়, তথাপি আল্লাহর জান্নাত ছোট হবে না। যারা বলো এই দুনিয়ায় যারা জান্নাতে ঢুকার জন্য এত খেলা ঠেলি করছো, এই যুবকেরা জেনে রেখে দিও, আমার আল্লাহ বলেছে যে আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করে যে আমার রাস্তায় আসার জন্য এত ব্যস্ত হয়ে যায়, আমি আল্লাহ তাকে ফিরিয়ে দেব না। ইনশাআল্লাহ বিশ্বাস মুজাদ্দিদ জামানের দরবারে বসে বলে যাচ্ছি, একসাথেই জান্নাতে দেখা হবে। খারাপ নয়, অনেক মানুষ দূরে দূরে দেখে খুশি হয়, কিন্তু কিছু গান্ডেলগুলো একটু দেখে দেখে দাও, কার সাথে কার যুক্তি হয়, কাকে কি করতে হয় একটু দেখে দেখে করো। আমার একটা থ্যাম্বেল দিচ্ছে হাতে একটা বড় ছুরি, তোমার একটু ভয় লাগলো না? তুমি কায়ামতের দিন ওই নবীর সাফাতছাড়া নাজাত পাবে না যে নবীর খানদানে আল্লাহ আমায় জন্ম দিয়েছে। এতে কি তোমরা খুশি না বাজান? একবার আলহামদুলিল্লাহ বলো, কমসে কম আমার বন্ধু তো তোমরা, জোরে বলো বন্ধু তো নাকি, হাত তুলে বলো বন্ধু তো নাকি, বন্ধু তো নাকি। কায়ামতের দিন যেটা বলতে পারবো যে আল্লাহ তোমার নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর গাদ্দারি করতে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর দিনকে যারা মিটাতে চাইতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার দিনে তোমার নবীর সমালোচনা যারা করতো খারাপ বিষয় বলতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, আমরা বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তোমার নবীর খানদান আব্বাসকে ভাই বলে বন্ধু মনে নিয়েছিলাম। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রসুলের কাছে এলো, মোহাম্মদ সাল্লাম তুমি কি বলো? মোহাম্মদ সাল্লাম বলে আমি নবী, আল্লাহ ভাই পাঠিয়েছে। ভাই আবু বকর সিদ্দিক দেখেছিল, শুনেছে, বিশ্বাস করে নিয়েছে, ঠিক না বেঠিক? আর হযরত আবু জেহেল কি বলছে, এই প্রমাণ দাও ওই প্রমাণ দাও, হ্যান দাও ত্যান দাও, তাও মেনেছে, আরে একবারে বিশ্বাস করে নিয়েছে। বুকে হাত দিয়ে বলুন, আবু বকর সিদ্দিকের লস হয়েছে না আবু জেহেলের লস হয়েছে? আজ আমি আপনাদেরকে বলে যাই, যদি সত্যি আব্বাস সিদ্দিকিকে নবীর গুলাম হিসাবে নবীর খানদান হিসাবে এই আন্দিকে খেয়াল করে যদি বন্ধু করে নিয়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারে,
পীরের দরবারে এসেছেন, পীর মুরিদের কথা বলে যাচ্ছি। আল মারউ মা মান হাব্বা, বুখারি মুসলিম খুলে দেখেন, দুনিয়ায় যে যার সাথে বন্ধুত্ব করবে, দুনিয়ায় যে যাকে পিয়ার করবে, দুনিয়ায় যে যার সাথে উঠা বসা করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে আলাদা করে দেবে না, একসাথেই জান্নাত দেবে। আর আমরা আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী, ঠিক না বেটি? আমরা আল্লাহর গজব থেকে আশ্রয় চাই বেশাক, কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না। কেন আমার আল্লাহকে, আমার রহমতকে আমরা ছোট মনে করি না। আমার আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় সাবাকাত রহমাতি আলা গজবি, প্রতিবারই আল্লাহর রহমত ফার্স্ট হয়, কোনোদিন গজব ফার্স্ট হতে পারে না, আল্লাহর রহমতই ফার্স্ট হয়েছে। এই আল্লাহর রহমতের আমরা ভরসা করে বলছি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে, রোজার ভুল থাকতে পারে, সুন্নতের ভুল থাকতে পারে, জিন্দেগির লাইফে অনেক ভুল থাকতে পারে, কিন্তু মদিনা ওয়ালার বিষয়ে কিছু বললে আমাদের দিল কাঁদে, মদিনা ওয়ালার মাহফিল বন্ধ করে দিতে চাইলে আমাদের দিল কাঁদে, মদিনা ওয়ালার দুশ্মনদের সঙ্গে আমাদের মিশতে ইচ্ছা করে না, তাকে জেল দেবে বললে জেল যেতে রাজি আছি, মার খেতে বললে মার খেতে রাজি আছি, বিশাল এরম কথা বলতে যাবে আমার তো কান ওই দিকে চলে যাচ্ছে। আরে যাই হোক, সমাধান খুলে হয়ে যাবে, আমার ইসাক ভাইকে ডেকে দাও, সমাধান হয়ে যাবে। রাস্তা কথা বুঝাচ্ছ না নাই, আল্লাহ দয়ালু, কত দয়ালু। হ্যাঁ, একটা লোক সত্তর বছর তুমি আল্লাহকে ডাকিবে, কত বছর শুধু ডাকেনে নয়, আল্লাহর বিরুদ্ধে একটা শরীক তৈরি করেছিল, নকল খুদা, তাকে ডাকতো। একদিন ভুল করে শুধু সামদের জায়গায় সামাদ বলে ফেলেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলুন, আরো দিল খুলে বলুন, এই জমিনের মালিককে সাদাত আগুন করে বলুন, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, সেই আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি আমাদেরকে জান্নাত দেবেন, ঠিক না বেটি? আমরা কোনো হিংসুকের কাছে যাইনি তো, আমরা তিনার কাছে গেছি, যিনি সত্তর বছর একজনকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে। এই যে করোনা মহামারী গেল না, এখন তো আল্লাহ কারে ভালো হয়ে গেছে, তথাপিও সাবধানে থাকা দরকার, আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, কেন দেশের দেশটা বাঁচুক এটা আমাদের সবাইকে ভাবতে হবে। যাক, আল্লাহ আমার দেশকে হেফাজত করুক, দেশবাসীকে হেফাজত করুক, বলুন আমি। এই যে করোনা মহামারীর সময়েতে অনেকে হসপিটালে গেছে, অনেকে ডাক্তারখানায় গেছে, একদিন দুদিন ভর্তি হতে হয়েছে, সিলিন্ডার নিতে হয়েছে গ্যাসের, সেই সিলিন্ডার গ্যাস নেওয়ার পরে বিল দিচ্ছে 30,000, 35,000, 40,000, 50,000, ঠিক না বেটি? কখনো কি ভেবে দেখেছেন, আরে সেই দুনিয়ায় আসলাম, আজ এতদিন হয়ে গেল, কেউ 30, কেউ 40, কেউ 25, কেউ 10, কেউ 12, কে অক্সিজেন আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে, একটু সবাই বললেন না কে? সেই আল্লাহ যারা তো নাফরমানি করে বেড়ায়, তথাপিও কোনোদিন 10 মিনিটের জন্য ট্যাগ নিঃশ্বাস বন্ধ করে দেয়নি, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে। আর আরব খরব কোটি মানুষ আসছে যাচ্ছে, সবাইকে ফ্রিতে ট্যাক্স দিচ্ছে, আর সামান্য কিছু লোকের করোনা হলেই বলছে আর সিলিন্ডার নেই, তাই তো নাকি সিলিন্ডার আর নেই, আর যদিও বা আছে বিলাকে কিনতে হচ্ছে 2 টাকার মালকে 10 টাকা, এ একদল লোক শুরু করেছিল, যাই হোক, তা আজকে কত টাকা করে বিল লাগছে, ঠিক না পেটে? আজকে সেই জায়গাতে এত কিছু হওয়ার পরও আমার আল্লাহ তিনি কিন্তু আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে,
সেই আল্লাহ 70 বছর যে মানুষটা কোনোদিন আমার আল্লাহকে ডাকে না, আল্লাহর ফ্রিতে অক্সিজেন নিয়েছে, আল্লাহ দিয়া হাত নিয়েছে, চোখ নিয়েছে, কান নিয়েছে, পা নিয়েছে, উপরন্ত ডাকে না ডাকে না, আল্লাহর বিরোধী করে একজন নকল খোদা ধরেছে। সেই আল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সেই আল্লাহ না ভাই, টাইমের ব্যাপার আছে, আপনাদের জন্য কত কষ্ট করে মেহমানদারি করেছে, খানা রান্না করেছে, তিনি তার আবার বিরোধী করেছে, একটা নকল খোদা তৈরি করেছে, সামদ তার নাম দিয়েছে, তাকে ডাকতো, একটা দিন আর ভুল করে সামদের জায়গায় সামাদ হয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। খুশিতে বলবেন না আল্লাহ একবার, আরো চিৎকার দিয়ে বলবেন আল্লাহ, আরে কত দয়ালু মালিক, হে যুবকরা এত দয়ালু কেউ নাই গো, তাকে ছেড়ে দিও না, তাকে ডাকো, তাকে রুকু দাও, সেজদা দাও, তাকে প্রিয়ার করো, তাকে ভালোবাসো, তাকে ডাকো, তোমার কি দরকার? তাম কায়নাতকে তিনি দিচ্ছে, আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মখলুক সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে আমি ঢুকাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই আল্লাহকে ভালোবাসেন, প্রিয়ার করেন, তা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যখন ইশারা দিয়েছে, ফারিস্তারা বলছে আল্লাহ গো ও তো 70 বছর আপনার দিয়া রক্ত নিয়ে, গোস্ত নিয়ে, হাড় নিয়ে, পা নিয়ে, কিডনি নিয়ে, হাড় নিয়ে আপনারই বিরোধী করে নকল একটা খোদা তৈরি করেছিল, আজকে আবার ভুল করে আপনাকে ডেকে ফেলেছে, আপনি সাড়া দিলেন কেন? আমার আল্লাহ বলছে ফারিস্তারে সৃষ্টি তো তোর নয়, সৃষ্টি তো আমার, আমার সৃষ্টির ওপরে আমার এত দয়া, ও ডেকেছে, ওকে নাড়া না দিলে ও কষ্ট পাবে, আমি কাউকে নিরাশ করি না, তাই আমি সাড়া দিয়েছি। জি আল্লাহ, একজন অমুসলিম সে কোনোদিন আল্লাহকে ডাকে না, আল্লাহর সঙ্গে শরীক করেছে, 70 বছর পর সে যদি ভুল করে আল্লাহকে ডাকতে পারে, মুসলমানগুলো আমরা যদি আমরা এই জমিন থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও, মুসলমান খাতিরে দাও, আমার আল্লাহ কি মনে হয় নিরাশ করে দেবে? এটাই তো আমাদের ঈমান, এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আমাদের ভালোবাসা। কেননা কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে এত দিয়া দেব যতক্ষণ না আপনি খুশি হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরাশ করব না। আবার এই বক্তব্য ছলে দিচ্ছে, আবার বলবে না তো যে ও তো অজ করছে না, বলবে না তো, কেন দিনে অজ করলে ফতোয়া, দিনে অজ করলে ফতোয়া, শোনেন দিনে কেন জলসা করি এটা বলে দিই, এতগুলো মানুষ কিন্তু জেনে যাবেন। 4 বছর হলো দিনে মাহফিল করছি, কারণ একটাই বলছি, অনেক কারণ হচ্ছে, একটাই বলছি, সবচেয়ে বড় কারণ, আমি যখন মাহফিলে যাই কোনো জায়গায়, মাহফিলকে কেন্দ্র করে দেখি লাইটিং করে, করুন, আমি আপত্তি নয়, নিজের নিজের ছেলে মেয়ের বেতে লাইটিং করছে, নবী মিলাদে করবেন না কেন, আমি হিংসুক নয়, কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মেয়ে বা এক শ্রেণীর ছেলে ওই মাহফিলগুলোকে কেন্দ্র করে বাজারে ঘুরে হই হই করে মেলাতে পুরো পরিণত করে দেয়, নাগরদোলনা থেকে শুরু করে হাতে স্টাম্প দিয়ে থেকে শুরু করে কী না হচ্ছে, টোন টিটকিরি, আরও অনেক পাকাচারের কথা বলবো না, সে ব্যাকমোল ঘুরলে লাইট পড়ে যায়, অনেক কিছু আমরা দেখেছি লাইফে, কথা বুঝছেন না বোঝেন না, সব বুঝতে পারছেন, তো সেই জন্যই ভাবলাম তৌবা তৌবা তৌবা, মাহফিলকে কেন্দ্র করে পাপ কাজ তো এত ও কাজের নারাই হতো, জাহিলিয়াতের যুগে হতো, যারা ধার্মিক হতো তারা মাহফিলে বসতো, বদমাইশ ছেলে মনে হয় বাজারে ঘুরতো, অথবা এ হবে না, তাই আমি বললাম আমাকে দিনে মাহফিল করলে যাবো না, কেন দিনে একটা চক্ষু লজ্জা থাকে, ঠিক না বেটি, আর দিনে তো বেশিক্ষণ করতেও পারবে না, একটা কি দুটো আয়োজন হবে, ব্যাস মাহফিল শেষ, দোকান বসার আগেই কাজ শেষ, কথা বুঝছেন না বোঝেন না, সারা দিন তো বাবা ইনকাম করছে আল্লাহর অনেক জায়গায়, করো না সেটা কথা নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমার পেট দেখতে গিয়ে আমার ধর্ম শেষে যাবে, আমার পেট আগে না ধর্ম আগে, তাই বাপ করেছি, কিন্তু দিনে মাহফিল করলে আবার ফতোয়া দেয়, এই বক্তব্য ছলে বলছি, আবার বলবে না তো যে টান না দিলে ওটা কি অধর্ম, টান দিয়া তো শিখিয়েছিলেন ছোট হুজুর পীরকে আল্লাহ সুলতানুল ওয়াইজিন, জোরে বলুন সুবহানাল্লাহ, তার আগে আমি সব বক্তব্যই চলত, তাই উনিকে সুলতানুল ওয়াইজিন বলা হতো, কেন উনি শিখিয়েছিলেন বাবা মধুর সুরে কথা বললে দুটো কড়া দিয়েও নরম হয়ে যায়, ঠিক না ঠিক গো, আর আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর এলাহান দিয়েছিলেন, তবে আমার নবী নতুন
বলুন আল্লাহ একবার। হ্যাঁ, এবং কায়ামতের দিনে সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআন পড়তে বলবে, শত শেষে আমার আল্লাহ বলবেন আমার বাণী আমি পড়ছি। ইনশাল্লাহ সেদিন আমরাও যেন জান্নাতে বসে আল্লাহর ওয়াজ শুনবো, বলুন ইনশাল্লাহ। সে বিশ্বাস আছে তো নাকি? যদি থাকে তাহলে সম্পর্ক কার সাথে করবেন একটু দেখুন, কেন রসুল বলে গেছে আমি চলে যাচ্ছি, তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি ও আহলে বাইতি। কোরআন জানবে আমার সুন্নাত, দেখো সুন্নাত নেবে আমার খানদানকে ধরো, কথা বুঝছেন না? বলুন না সিস্টেম। তাহলে কিতাব চেনো, সুন্নাত কে লাও, কেন রসুল হলেন কোরআনের হুবাহু। তাই তো আম্মাদের আয়েশা সিদ্দিকা বলেছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন শরীফ, যেটা বলল সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় তাহলে ভেবে দেখুন, থাকবেন সাথে তো নাকি? হে যুবকরা কি বলছো? এখন হাত তুলছো, অনেকে আবার এসে বলছে ভাইজান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে আছি, তবে ভাইজান খুব কষ্টে আছে। এ বলে না, বলে না। আচ্ছা বলো, দুনিয়াটা জেলখানা না শান্তির জায়গা? কে বলেছ? তোমরা কেন মাথাগুলো বসে আছো বলো? সরল শোনেন, আমি কি বলছি, দুনিয়াটা জেলখানা? কে বলল? কাদের জন্য জেলখানা? জোরে বলুন। যে কষ্ট পাইনি সে কি মোমেন? সে জেলখানা কোথায় তার? জেলখানায় শান্তি হয় নাকি না কষ্ট হয়? কষ্ট হলে খুশি আদায় করে যে ঠিক আছে কমসে কম লাইনে আছি, বেলাইন হয়ে যায়নি, ঠিক না? বলি আর দুনিয়া শান্তি কাদের জন্য? মুনাফিক বা যারা গায়ের আল্লাহ মানে না রসুল মানে না তাদের জন্য শান্তির জায়গা, ঠিক না? ঠিক আর মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে কিছু মানুষ বলে তাদের জন্য আজকে কয়েকটা কথা বলছি, ভাই যখন এসছে না দেখছি কি বলতে চাইছে বুঝতে পারছি সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাই সময়ের দিকে ধ্যান করুন, নবীদের কথা বলছি না, তথাপি আমার রসূলুল্লাহ কোনো কথা বলে না, এই যুগে না তুমি না পাবে না, আল্লাহ নবী নূর নবী দয়া নবী, যিনাকে আল্লাহ সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, এই জমিন ও তোমার আসমান কোনো কায়না হতো না, যা তুমি আল্লাহ কায়নাতকে তৈরি করেছে সেই নবী দুনিয়া জমি আসবে, মায়ের গর্ভে রয়েছে, আপা দুনিয়া থেকে চলে গেল, আরে আব্বার করে উঠতে পারেনি, আব্বার ছোঁয়া পাইনি, আব্বার জবানে মোহাম্মদ বলে ডাক পাইনি, আরে যা কিনা করলে আল্লাহ কিছুই করত না, যার খুশিটা আল্লাহ পাকের খুশি, সেই নবীকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়ে দুনিয়াকে শিক্ষা দিল, তাই নবী আবার জানিয়ে দিলেন দুনিয়ায় যত মানুষ এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, সব থেকে বেশি আল্লাহ পাক আমাকে কঠিন আজমাইশ করেছে, পরীক্ষা নিয়েছে। মন খারাপ হচ্ছে? যদি খারাপ থেকে চাঙ্গা হচ্ছে না করে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়বো হকের জন্য, ঠিক না? ইতিহাস বলছে ফেরাউন মারতে 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 মিশরের প্রামিরে চলে গেছে, কিন্তু মুসা কোনোদিন মরে না, কায়ামতও মরবে না, জান্নাতও মরবে না। নমরুদ মারতে 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 খোড়া মুসার যায় খোড়া মাসার জ্বালাতে খরমের জুতো খেয়ে জাহান্নামে চলে গেছে, কিন্তু ইব্রাহিম সেদিনও ছিল আজও আছে, কায়ামতও থাকবে জান্নাতও থাকবে, যত মনে কেন? ইব্রাহিমের লক্ষ্য ছিল আল্লাহ আর নমরুদের লক্ষ্য ছিল শয়তান। তোমার লক্ষ্যটা যদি আল্লাহ থাকে, তোমার রাস্তায় যতই বাধা এসুক তোমাকে মন হালকা করলে হবে না। হ্যাঁ, তুমি পরিকল্পনা চেঞ্জ করতে পারো, প্ল্যান চেঞ্জ করতে পারো, কখনো কখনো
দুর্গন্ধযুক্ত ছুঁচো সামনে চলে এলে গন্ধর জন্য বড় বড় সিংহ দেখবেন দু পা পিছিয়ে যায়, ওর গন্ধ সহ্য হয় না। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, কিন্তু পিছ পা প্রকৃত হয় না। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বা কায়নাত ধরত না গো, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বা জান্নাত বানাত না গো, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বা ফেরেশতা বানাত না গো, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রসূল লাগে বানাত না, মুসা কারিমুল লাগে বানাত না, ঈসা রুহুল লাগে বানাত না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তোমাকে আমাকেও বানাত না। সেই নবী পাক আল্লাহ কত আজমাই শুনেছে, সেই নবী পাক আল্লাহ কত পরীক্ষা দিয়েছে, এই যুবকেরা তুমিরা বাপেরা নবী আমার দুনিয়া জমিয়ে আসলে কয়েকদিন যেতে না যেতে শুধু হালিমার কাছে চলে গেল, মায়ের মনে মমতা পেল না, আবার ওখান থেকে যদি নবী ঘরে আসলো আবার মায়েকে সাথে করে নিয়ে আব্বাকে দেখতে গেল, আব্বার কবর মোবারক দিকে এখন কয়েক কদম ঘোরা দেওয়া গিয়ে আসলো, আম্মা আমিনা ওই মরুমির উপরে অসুস্থ হয়ে গেল, আল্লাহ জানি সারা দিন চলে গেল, আব্বাকে পেলাম না, কোনদিন মোহাম্মদ বলে ডাকল না, কিছুদিন তোমাকে যদি বা পেলাম না আবার তুমি ওটাকে চাঁদা দিচ্ছ না, এইভাবে আমার নবী সারা কানতে